আসসালামু আলাইকুম, সুস্বাগতম জানিয়ে আমি আমার আর একখানা ভিডিও আরম্ভ করিতেছি আপনাদের জন্য। আমার কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের এই নতুন ভিডিওটা আপনারা অবলোকন করিতেছেন, তাদেরকে জানাই একরাশ লাল গোলাপের শুভেচ্ছা। তো সুধি দর্শকবৃন্দ, আপনারা দেখিতেছেন আমি ঘর থেকে প্রস্থান করিয়া রিক্সার মতো একটা হালকা পাতলা যানবাহনে চড়িয়া আমার একমাত্র সুসন্তানকে লইয়া কোথায় যাইতেছি তাহাই আমি আপনাদের কাছে উপস্থাপন করিব। সুধি দর্শকবৃন্দ, আপনারা দেখিতেছেন আমি আমার সন্তানকে লইয়া শিশু একাডেমিতে যাইতেছি শহীদ মিনারের পাশ দিয়ে। সেখানে আয়াজের একখানা চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠান রইয়াছে। শুধু তাহার না, তাহার চাচাতো বোন আরফারও সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়াছে। তাহারা দুই ভাই বোনই সকাল থেকে উদ্গ্রীব হইয়া আছে। শিশু একাডেমিতে গিয়ে আদৌ তারা সুন্দর করিয়া ছবি উপস্থাপন করিতে পারিবে কিনা তো আমি আমার সন্তানকে বারবার বলিতেছিলাম, যাহা পারিবে তাহাই আঁকিবে, ইহা লইয়া এতটা উদ্গ্রীব হওয়ার কোনো কারণ নেই। পুরস্কার লইয়াই যে ঘরে প্রবেশ করিতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। বাবা, তুমি যাহা পারিবে তাহাই আঁকিবে, তাহাতেই আমি সন্তুষ্ট। ইতোপূর্বে আয়াজ যত জায়গায় পরীক্ষা দিয়েছিল এর মধ্যে শিশু একাডেমি প্রতিষ্ঠানটা সবচেয়ে বড়, যাহার কারণে আমার সন্তান বড়ই উদ্গ্রীব এবং ভীত সন্ত্রস্ত হইয়া আছে। সে আদৌ পারবে কি না এই এত ছাত্রছাত্রীর মাঝে, তো আমি তাহাকে বারবার বুঝাইতেছিলাম, ভীত হওয়ার কোনো কারণ নেই, তুমি যাহা পারিবে তাহাই দিবে। এখানে একখানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফলক দেখিয়া বড়ই ভালো লাগিল আমার কাছে। ফলকখানা দেখিয়া মনে হইল তিনি যেন স্বয়ং নিজেই দাঁড়াইয়া আছেন আমাদের সামনে। এদিকে আমাদের ছোট্ট সোনামণি আরফান, সেও আসিয়াছে তাহার ভাই বোনদের পরীক্ষার কেন্দ্রস্থল দেখিবার জন্য। তাহার সাথে তাহার মা বাবা এবং আমি চাচি সবাই আছি। তো সে এই জায়গাখানা দেখিয়া বড়ই আনন্দে আবেগ আপ্লুত হইয়া ছোটাছুটি করিতেছিল এদিক ওদিক। তাহার এই আনন্দ দেখিয়া অন্যান্য শিশুরাও তাহার নিকট আগাইয়া তাহার সাথে ছোটাছুটি খেলিতেছিল। তো দেখিয়া বড়ই ভালো লাগিল। শুধু দর্শকবৃন্দ, আমার আজকের এই সাধু ভাষার আলোকচিত্রটি আপনাদের কাছে কেমন লাগিল অবশ্যই তাহা আপনার মতামতের মাধ্যমে আমাকে জানাইয়া দিবেন। আর একখানা কথা আপনাদের মাঝে আমি বলিতে চাই, সেটা হইল আর একখানা লাইক দিতেও কিন্তু ভুলিবেন না। শিশু একাডেমিতে আসিয়া সবুজ সমারোহ পরিবেশ দেখিয়া মনখানা আমার একেবারে ভরিয়া গেল। খুব সুন্দর একটি স্নিগ্ধ পরিবেশ পাইলাম। এখানে আসিয়া আমার যাও খুবই আনন্দে আবেগ আপ্লুত হইয়া পড়িল। এমনকি তাহার একমাত্র শিশুপুত্রের সহিত
ফুটবল খেলায় আনন্দে মাতিয়া উঠিল। তাহা দেখিয়া আমারও মন আনচান করিতে লাগিল। আমার একমাত্র সুপুত্র আয়াজ কখন তাহার চিত্রকর্ম পরিসমাপ্তি ঘটাইয়া সে বাহির হইবে, আর কখন তাহার সহিত আমি খেলিব। শিশু একাডেমির বাহিরের মনোরম পরিবেশখানা আমার বড়ই মনে ধরিল। আপনাদের কাছে কেমন লাগিল আজকের আমার এই সাধু ভাষার আলোকচিত্রটি কমেন্টস করিয়া জানাইতে কিন্তু ভুলিবেন না। এদিকে দিনে দিনে আমাদের সভ্যতা যে কতটা আগাইয়া যাইতেছে তাহা আমি ভাবিতেছি। নারীরাও এখন স্কুটি চালাইতেছে, গাড়ি, প্লেন, উড়োজাহাজ সব কিছুতেই নারীদের অগ্রাধিকার বাড়িয়া উঠিতেছে। ইহা আমি একজন নারী হিসেবেও নিজেকে নিয়ে বড়ই গর্ববোধ করিতেছি। আমরা নারীরা সামনের দিকে আরও আগাইয়া যাইব ইনশাল্লাহ, সেটাই আমার বিশ্বাস। এদিকে নারীদের প্রশংসা করিতে করিতে আমার একমাত্র সুপুত্র আয়াজ পরীক্ষার কেন্দ্রস্থল থেকে বাহির হইয়া গেল। সে পরীক্ষার কেন্দ্রস্থল থেকে বাহির হইয়াই আসিয়া বলিতেছে আমাকে, আম্মু, আমার পায়ের জুতাখানা ঢিলা হইয়া গিয়াছে। এসব কি বলিতেছে কিছুই বুঝিতে পারিতেছিলাম না। এদিকে আয়াজের পরীক্ষা দিতে দিতে তাহার পায়ের জুতাখানা ঢিলা হইয়া গিয়াছিল, তাহা আবার আমি টাইট করিয়া পরাইয়া দিলাম। সেই সাথে তাহাদেরকে নিয়ে আমরা পাশেই একটা নিরিবিলি মনোরম পরিবেশ ছিল, সেখানে শিশুদের জন্য দোলনা ছিল চড়িবার জন্য, স্লিপার ছিল। তো এই তো শুধু দর্শকবৃন্দ দেখিতে পাইতেছেন আমাদের শিশুরা এখানে তাহাদের মনের আনন্দের সাথে যোগ বিয়োগ লাগাইয়া খেলিতেছে। তাহাদের এই আনন্দ দেখিয়া আমার ছোটবেলার স্মৃতিচারণ করিলাম আমি আমার জায়ের সাথে। শিশুদের সাথে ছুটাছুটি করিতে করিতে আমি এবং আমার জা দুজনেই হাঁপাইয়া উঠিলাম এবং একে অপরকে বলিতে লাগিলাম এখন আমাদের বাড়িতে যাওয়া অতীব জরুরি। পার্কের ভিতরে যখন আমরা ঘোরাঘুরি করিতেছিলাম হঠাৎ দেখিতে পাইলাম সেখানে একখানা বড় চৌবাচ্চা। একজন লোককে জিজ্ঞাসা করার পর সেখানে জানিতে পারিলাম এখানে সাঁতার কাটা শেখানো হয়। তখনই আমি মনস্থির করিলাম যে আমার শিশুপুত্রকে এখানে আমি সাঁতার শেখাব। শিশুদের আসলে সাঁতার শেখানোটা অতীব জরুরি বলে আমি মনে করি। শুধু দর্শকবৃন্দ, চলিত ভাষায় আলোকচিত্র আমি অনেক দিয়েছি, তবে আমি মনে করি ইউটিউবে এই প্রথম সাধু ভাষায় একটি আলোকচিত্র আমি আপনাদের কাছে প্রদর্শিত করলাম। জানি না আমার এই সাধু ভাষার উপস্থাপনা আপনাদের কাছে কেমন লাগলো। তো অবশ্যই ভালো লাগলে আপনার মতামতটি জানাতে ভুলবেন না। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে এখন আমরা সবাই মিলে কেন্দ্রস্থল ত্যাগ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমার পরবর্তী আলোকচিত্র দেখার আমন্ত্রণ জানাইয়া আমার আজকের আলোকচিত্র এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।